হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের একাদশ অধ্যায় অর্থাৎ জীবনের জন্য নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দুর্ঘটনা সম্পর্কে জানবো। দুর্ঘটনা কি? দুর্ঘটনা হচ্ছে এমন কোনো ঘটনা যা হঠাৎ করেই ঘটে এবং যেটা কিনা আমাদের শৈল সম্পদের ক্ষতি করে, যেমন রান্নাঘরে আগুন লেগে যাওয়া বা হাত পা কেটে ফেলা বা পড়ে যাওয়া বা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। তো আমরা এই দুর্ঘটনাকে দুই ধরনের ভাগ করতে পারি। ধরনগুলো কি? এক ধরনের দুর্ঘটনা বাড়িতে এবং বিদ্যালয়ে ঘটতে পারে, আরেক ধরনের দুর্ঘটনা বাড়ি এবং বিদ্যালয়ের আশেপাশে ঘটতে পারে। তো বাড়িতে এবং বিদ্যালয়ে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? যেমন পড়ে যাওয়া বা কেটে যাওয়া, হ্যাঁ, আগুন লাগা বা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, যেটা একটু আগে বললাম। এরপর হচ্ছে বাড়ি এবং বিদ্যালয়ের আশেপাশে। বাড়ি এবং বিদ্যালয়ের আশেপাশে কী ঘটনা ঘটতে পারে? সাপে কামড় দিতে পারে বা আমরা পানিতে ডুবে যেতে পারি বা সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। তো এই দুর্ঘটনাগুলো আমাদের সাথে ঘটুক এটা কিন্তু আমরা চাই না। তো আমরা এইগুলো কীভাবে প্রতিরোধ করতে পারি সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো প্রথমে আমরা জানবো পানিতে ডোবা কীভাবে প্রতিরোধ করা যায়। হ্যাঁ, পানিতে ডোবা প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথমে সাঁতার কাটা শেখা। সাঁতার কাটা জানলে তুমি কিন্তু সহজে পানিতে ডুববে না। তো এর জন্য আমরা কী করব? আমরা বয়স্কদের সাহায্য ছাড়া একা একা সাঁতার কাটার চেষ্টা করব না। তারপর হচ্ছে আমরা পানিতে ঝাঁপ দিব না। তারপর হচ্ছে পানিতে গোসল বা সাঁতার কাটার সময় আমরা অন্যদের প্রতি খেয়াল রাখবো, তাহলেই দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে চলতে পারবো। তারপর হচ্ছে সাপে কাটা। হ্যাঁ, আমরা জানি সাপ কিন্তু খুব বিষাক্ত হয়, সাপ কাটলে কিন্তু মানুষের জীবন সংশয় তৈরি হয়। তাই আমরা কী করবো? আমরা সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করব না। আসলে আমরা তো সাপ দেখতেই পাই না, দেখলেই তো আমরা সবাই ভয় পাই। আসলে যদিও আমরা দেখতে পাই, আমরা যেন ওইটাকে উস্কে দিব না। তারপর হচ্ছে সাপ থাকতে পারে এমন জায়গা যেমন ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট পাথরের ফাঁক বা গর্ত, এইসব জায়গাগুলো আমরা এড়িয়ে চলবো, কারণ এখানে সাপ থাকতে পারে। তারপর হচ্ছে জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে লম্বা লাঠি ব্যবহার করা। লাঠি দিয়ে ঝোপঝাড়ে বাড়ি মারলে সেখান থেকে যদি কোনো ক্ষতিকর প্রাণী বা সাপ থাকে সে সরে যাবে। তারপর হচ্ছে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, তাহলে সাপের উপদ্রব কমে যাবে। এবং রাতে চলাফেরা করার সময় অবশ্যই টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করব। এরপর হচ্ছে আগুন লাগা থেকে কীভাবে আমরা সতর্ক থাকতে পারি। এজন্য আমরা চুলার কাছাকাছি যাওয়া বা ম্যাচ নিয়ে খেলা থেকে অবশ্যই বিরত থাকব। রান্নার সময় লম্বা হাতওয়ালা বা ঢিলে ঢালা পোশাক পরা যাবে না, কারণ এতে দেখো কাপড়ে আগুন লেগেতে পারে। যেমন দেখো এই আন্টির কাপড়ে কিন্তু আগুন লেগে যাচ্ছে। তারপর হচ্ছে সহজে আগুন ধরে এমন বস্তু যেমন কাগজ, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি আগুনের শিখা থেকে সবসময় দূরে রাখবো। এবং বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করবো। এটা কিন্তু আমরা অনেকেই করি যে একটা সকেটে অনেকগুলো বৈদ্যুতিক সংযোগ আমরা ব্যবহার করি, এতে কিন্তু তার পুড়ে গিয়ে তাতে আগুন লেগে যেতে পারে, তাই এটা করা যাবে না। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বাড়িতে কিন্তু আগুন লেগে গিয়েছে কোনো একটা কারণে। তারপর হচ্ছে এখন যদি আগুন লেগেই যায় তাহলে আমরা কী করব? হ্যাঁ, আগুন লাগলে যেটা আমাদের করতে হবে, প্রাথমিক পর্যায়ে অগ্নি নির্বাপক যন্ত্র বা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে আগুনের উৎসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করবো। যেমন দেখো এখানে একজন আগুন নেভানোর চেষ্টা করছে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার দিয়ে। এই সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। তারপর হচ্ছে আগুন যদি ব্যাপকভাবে ছড়িয়েই পড়ে তাহলে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে যথাসম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে। তো এখন আমরা জানবো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। সো প্রাথমিক চিকিৎসা কি? যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় আহত বা আঘাতপ্রাপ্ত হন তাহলে প্রাথমিকভাবে তাকে যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি আমরা সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ডাক্তার আসার আগ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। তো প্রাথমিক চিকিৎসার কিছু ধাপ বা কিছু নিয়ম আছে, আমরা সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো প্রথম ধাপ হচ্ছে সাহায্য চাওয়া। যখনই কেউ দুর্ঘটনাগ্রস্ত হবে তখন আশেপাশে যেই থাকবে তার কাছে আমরা সাহায্য চাইব। দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে নিরাপদ রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কোনো আহত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে তুমি নিজেই বিপদে পড়ে যাও। যেমন পানিতে যদি কেউ ডুবতে থাকে তাহলে তুমি অবশ্যই তাহলে তুমি অবশ্যই তাকে বাঁচানোর জন্য তুমি নিচে পানিতে ঝাঁপ দিবে না, অন্য একটা পন্থা অবলম্বন করবে, যেটা একটু পরে আমরা বলছি। তারপরে ধাপ হচ্ছে আহত ব্যক্তিকে স্থির রাখতে হবে এবং আহত ব্যক্তিকে শান্ত রাখতে হবে। আহত ব্যক্তি যেন নাড়াচাড়া করতে না পারে এবং তিনি যেন প্যানিক না করেন, এজন্য তাকে সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত করার ব্যবস্থা করা। যেমন দেখো এখানে একটা ছেলে তার পায়ে ব্যথা পেয়েছে, তো তাকে একজন এখানে সাহায্য করছে, তাকে মানসিকভাবে সান্ত্বনা দিচ্ছে, এটা কিন্তু খুব দরকার। তো এখন আমরা বিভিন্ন দুর্ঘটনার জন্য কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানবো। তো প্রথমে হচ্ছে আগুনে পোড়া। হ্যাঁ, যদি কারো হাত বা পা আগুনে পুড়ে যায় তাহলে কী করবো আমরা?
পোড়াস্থানে কমপক্ষে 10 মিনিট আমরা ঠান্ডা পানি ঢালবো, কিন্তু পোড়াস্থানে কিন্তু বরফ ব্যবহার করানো যাবে না। পুড়ে গেলে অনেক সময় চামড়ায় ফোসকা পড়ে যায়, সেই ফোসকাগুলো গলানো যাবে না। তারপর আমরা একটা কাজ করতে পারি যে বার্নল বা পানি নারিকেলের সঙ্গে মিশিয়ে পোড়াস্থানে আমরা লাগিয়ে দিতে পারি। তারপর আমাদের করতে হবে কি, খুব দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তারপর হচ্ছে পানিতে ডোবা, হ্যাঁ এটা কিন্তু খুবই সেন্সিটিভ, কারণ এখানে সামান্য ভুল করলে অল্প সময়ের ব্যবধানের কারণে কিন্তু যে কোনো ধরনের প্রাণহানি ঘটতে পারে। তো আমরা যদি দেখি যে কেউ পানিতে ডুবে যাচ্ছে এরকমভাবে দেখো, তো তখন আমরা করবো কি, সাহায্যের জন্য প্রথমে আমরা বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো। তারপর সম্ভব হলে যদি নিরাপদ মনে করি তাহলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতে না গেলে আমরা একটা দড়ি বা লাঠি বা কাঠের টুকরো বা কলা গাছ এমন কিছু দিয়ে দিব যাতে সে সেটা ধরে ভেসে উঠে আসতে পারে। তারপর হচ্ছে অবশ্যই অবশ্যই একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা কিন্তু করবো না, এতে তুমি নিজেও ডুবে যেতে পারো। তারপর পানি থেকে তোলার পর দেখব যে তার শ্বাস প্রশ্বাস আছে কিনা, যদি শ্বাস প্রশ্বাস না থাকে কী করবো আমরা, তার থুতনিকে ঠিক এরকমভাবে তুলে রেখে দেবো, কারণ আমরা যখন নর্মালি এভাবে থাকি তখন দেখো আমাদের শ্বাসনালীটা বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, বাট থুতনি ভাবে উপরে তুলে দিলে তার পক্ষে শ্বাস নেওয়া সম্ভব হবে। তারপরেও যদি না হয় তাহলে যেটা করতে হবে, আমাদের রোগীর নাক মুখ চেপে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে, ঠিক অনেকটা এরকমভাবে, তাহলে কি হবে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেঁচে থাকবে। তো ফু দেওয়ার পর রোগীর বুক ফুল উঠছে কি না তা খেয়াল রাখবে, এবং বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে আবার ফু দেওয়ার চেষ্টা করব। এভাবে দেখানো ছবির মতো আমরা প্রায় 30 বার এই ছবিটার মতো আর কি বুকে চাপ দিব, এটাকে আসলে CPR বলা হয়। এতে আসলে অনেক সময় লাভ হয়, পানিতে ডোবা ব্যক্তিকে সহজে বাঁচানো যায়। তো এভাবে ডাক্তার আসার আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে। এরপর হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মানে কি, আসলে কারেন্টে শক লাগা। যেমন দেখো এখানে একটা বাচ্চা ছেলে ঘুড়ি নিয়ে খেলতে খেলতে তারের সাথে ঘুড়ি জড়িয়ে ফেলেছে, এখন এখান থেকে কিন্তু তার কারেন্টে শক লাগতে পারে। আবার যদি আমাদের বাসাবাড়ির বৈদ্যুতিক সুইচে কোনো ত্রুটি থাকে তাহলেও কিন্তু সুইচ অন অফ করার সময় আমরা কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেটা হয়, আমাদের শরীরের মধ্যে কারেন্ট গেলে আমাদের শরীরের হার্টবিটটা আমাদের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। তো যদি এরকম কারো হয় তাহলে আমরা কী করব, কীভাবে তাকে উদ্ধার করব। সবার আগে যেটা করব আমরা বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ থেকে আলাদা করার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই অবশ্যই আমরা বাসার মেইন সুইচ বন্ধ করে ফেলব বা বৈদ্যুতিক প্লাগ খুলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ফেলবো। যদি আমরা সেটা করতে না পারি তাহলে কিন্তু আক্রান্ত ব্যক্তিকে কখনোই সরাসরি হাত দিয়ে ধরা যাবে না, কারণ এতে তুমি নিজেও কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হতে পারো। এজন্য আমরা করবো কি, শুকনা কাঠি বা বাঁশ ইত্যাদি, এজন্য আমরা করবো কি, শুকনা কাঠি বা বাঁশ ইত্যাদি রোগীকে ইলেকট্রিক তার থেকে বা বৈদ্যুতিক সংস্পর্শ থেকে আলাদা করার চেষ্টা করব। এবং এটা করার সময় আমরা কিন্তু অবশ্যই মাটিতে দাঁড়িয়ে থাকবো না, এর সময় আমরা প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি করবো, নাহলে আমাদেরও কিন্তু শক লাগতে পারে। আর অবশ্যই অবশ্যই যেটা আগেও বললাম, বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে কখনোই আমরা ধরার চেষ্টা করব না। তো বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করার পরে আমাদের যেটা করতে হবে, তাকে যথাসম্ভব হাসপাতালে নিতে হবে, এবং ডাক্তার না আসা পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট রোগীর জন্য আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাব। প্রথমে আমরা দেখব বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি কি শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা বা তার নাড়ির স্পন্দন আছে কিনা, যদি তার শরীরের কোথাও পুড়ে যায় তাহলে প্রাথমিক চিকিৎসা দেব। আর যদি আহত ব্যক্তি শ্বাস না নেয় তাহলে পানিতে ডোবা রোগীর মতো করেই আমরা বুকে চাপ প্রয়োগ করব এবং চেষ্টা করব তার শ্বাস প্রশ্বাস সচল রাখার জন্য। এরপর হচ্ছে সাপে কাটা, হ্যাঁ সাপে কাটলে আমরা কী করবো, অবশ্যই অবশ্যই আমরা আগে সাপ এড়িয়ে চলার চেষ্টা করব। তারপর সাপের রং এবং গড়ন মনে রাখার চেষ্টা করব, কারণ এতে আসলে ডাক্তারের পক্ষে শনাক্ত করা সম্ভব হবে যে কী সাপে কামড়িয়েছে বা সেটা কতটা তীব্র। এরপর হচ্ছে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করব। আর ডাক্তার যদি আসতে দেরি হয় বা আসার আগ পর্যন্ত আমরা কী করব, রোগীকে অবশ্যই আগে স্থির রাখব। তারপর হচ্ছে রোগীকে যেখানে কেটেছে সে অংশটা যেন তার বুকের থেকে তুলনামূলক নিচের অংশে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন কারো যদি পায়ে সাপে কামড়ায় তাহলে অবশ্যই যেন তার পাটা তার বুক থেকে উচ্চতার দিক থেকে নিচে থাকে। তারপর হচ্ছে কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেবো, এতে হবে কি বিষক্রিয়া সারা শরীরে দ্রুত ছড়াবে না। তো আরও কিছু কাজ আছে যেটা কখনোই সাপে কাটলে করা যাবে না। কী করা যাবে না, বিষ বের করার জন্য ক্ষতস্থানে মুখ দিয়ে চষা যাবে না, ক্ষতস্থানের চারপাশে ত্বক কাটা যাবে না, অনেকেই কাজটা করে কিন্তু সেটা কিন্তু করা যাবে না। তারপর হচ্ছে কি, আক্রান্ত স্থানে বরফ লাগানো যাবে না এবং প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করার চেষ্টা করা যাবে না, এবং অবশ্যই সাপটি ধরতে যাওয়ার চেষ্টা করব না এবং ওঝা বা সাপুড়ের কাছে চিকিৎসার জন্য যাব না, কারণ ওরা কিন্তু আসলে কোনো ধরনের চিকিৎসা
জানে না, ওরা আরও রোগীর ক্ষতি করে ফেলতে পারে। তো তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং তার প্রতিকার এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। তো আজকের মতো আমি হাসান সাইন অফ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে, টাটা।